Bisibrun Hakino Takla Bishibo, Bubagrakor, Aguni, Indonogor, Gaussia, Jame Mojini, Luajong by Ide, Mila, Dunbir, Panda Shonzaka, Buscani, Nijita, September Shonmaribo, Jasne, Julusi, Eid e Mila, Dunobi, Noduke, Kaisa, Julus Panda, Shonzaka, Julus, Indonogor, Mojit, Buscani Shimi, Chengri, Aguni, Kirin, Kirin, Lahar Himbi, Hainohai, Mojit, Buscon, 5 5 9. Tangshu Charigo, Obohino, Kokotan Buscon of Shaka, Indonogor, Gaussia, Jame Mojini, Imam, Nazrul, Islam, Boshaka, Julus Panda Wok. Korok, Bashai, Borok, Hai, Manjanai, Abunbeke, Hapong, Nikolan, Refusing Tibo, Nankuk Money, Goshimung Rock, Naharzaka. You get a book, take it, put ticket, Mubarakbar, Yakon Koribotzachi, Amra Damidin, Povito, Jashne, Ide Miladunovi Salva, Hutala, Ali, he was Salama, Puloke, Egg, Bernardo, Julusir, Ajan Kortizachi, Jeta Agami. 28 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আমাদের ইন্দ্রনগর দরগা শরীফ থেকে সেই জুলুসটি শুরু হবে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমণ করে পুনরায় ইন্দ্রনগর গৌসিয়া জামে মসজিদে এসে আমরা একত্রিত হব সেখানে আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদেরকে যে এই নিয়ামত রহমত দান করেছেন সেটার শুকরিয়া আল্লাহর দরবারে আমরা পেশ করব এবং প্রত্যেক জাতির জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব যেন আমাদের মঙ্গল নিয়ে আসে এই পবিত্র দিনটি ওই দিন আমাদের এই জুলুস উদযাপন কমিটি যারা রয়েছেন তারা থাকবেন সাথে আমরা আমাদের এই জুলুসটি আগরতলার বিভিন্ন এলাকার লোকজনদেরকে আমরা এখানে ইনভাইট করেছি আসবে বিভিন্ন এলাকা থেকে তারা প্রত্যেকদেরকে নিয়ে আমরা এই জুলুসটি চালু করব এখান থেকে এবং সবাই এসে আমরা এখানে এসে জমায়েত হব এখানে আখেরি আমাদের মুনাজাত হবে এবং বিশেষ ভাবে তাদেরকে সম্বর্ধনা দিয়ে আমরা এখান থেকে বিদায় নিব এই জুলুসটি দিয়ে মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আপনি এই জুলুসটি অ্যাকচুয়ালি আমরা করতে যাচ্ছি যাকে উদ্দেশ্য করে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার পবিত্র মিলাদ উপলক্ষে অর্থাৎ ওনার জন্মদিন উপলক্ষে যে জন্মদিনটি আমাদের কাছে খুবই একটি খুশির দিন কারণ আল্লাহ পবিত্র কোরআনে পাকে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে এই দিনটির কারণে আল্লাহ রব্বে কায়নাত ইকুল জাহানকে সৃষ্টি করেছেন আল্লাহকে আমরা পেয়েছি আমরা এসেছি তো এই দিনটি আমাদের মাঝে খুবই একটি খুশির দিন তো এই খুশির দিনে আমরা খুশি উদযাপন করাটা আল্লাহরই হুকুম যে আল্লাহ যখন আমাদেরকে নিয়ামত দান করবে যেন আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে তো এই নিয়ামতটি আমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত যার কারণে আমরা এটির শুকরিয়া আদায় করব শুধু আমরা নই গোটা বিশ্বে ওই দিনটিকে খুবই আনন্দের সাথে পালন করে আসছে আর কিয়ামত পর্যন্ত করবে আমরাও তাদের সাথে একত্রিত হয়ে আমরা এখানে প্রতি বছর করে থাকি আপনারা জানেন এবছরও আমরা সেটাকে করতে যাচ্ছি শান শওকতের মাঝে